নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য শুরু করছি তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে গতকালকে সুপ্রিম কোর্টে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের রিজার্ভেশন সুবিধা দেওয়ার জন্য নতুন করে কিন্তু আবার রিজার্ভেশন পলিসি আনতে চলেছে সুপ্রিম কোর্ট এই নিয়ে সাত বিচারপতির গঠিত একটি বেঞ্চ সাংবিধানিক বেঞ্চ কী নির্দেশ দিল গতকালকে গুরুত্বপূর্ণ নির্দেশ এসসি সি রিজার্ভেশন নিয়ে তো আপনাদের সাথে সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ আপডেট সবার আগে সভাপতায় পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা দেখে নিই এই মুহূর্তে যে কি আপডেট উঠে আসছে এসসি এবং এস টি ক্যাটাগরির রিজার্ভেশন পলিসি নিয়ে তো বন্ধুরা প্রসঙ্গত বলে রাখা ভালো আমাদের ভারতবর্ষের যে রিজার্ভেশন পলিসি আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু সেই রিজার্ভেশন পলিসি কন্টিনিউ চলে আসছে এসসি এবং এস ক্যাটাগরিদের ক্ষেত্রে একটা ভালো কিন্তু ছাড় দেওয়া হয় সব ক্ষেত্রেই তাদেরকে আর্থিক দিক থেকে এবং মেধার দিক থেকে সব দিক থেকে কিন্তু একটা ছাড় দেওয়া হয় যাতে তারা অর্থনৈতিক সামাজিক কোনো দিক থেকে পিছিয়ে না থাকে এবং সমাজে যাতে সামঞ্জস্য বিধান করতে পারে তো সেই দিক দিয়ে কিন্তু ভারতবর্ষের আইনটি তৈরি তো সেই নিয়ম তারপর থেকে কন্টিনিউ চলে যাচ্ছে পরিবর্তন হয়নি কিন্তু এবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের নেতৃত্বাধীনে সাতজন সিনিয়র বিচারপতিকে নিয়ে কিন্তু একটি বেঞ্চ গঠন করা হয়েছে এবং এই সাংবিধানিক বেঞ্চ গতকালকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং এসসি এস রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আমূল পরিবর্তন আনতে চলেছে এবারে সুপ্রিম কোর্ট তো গতকালকে সারা বছর শুনানির পর দুটো বিষয় কিন্তু স্থির হয়েছে দুটো বিষয় উঠে এসছে এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে এস সি এবং এস ক্যাটাগরির জাতিদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত এস সি এস টি সার্টিফিকেট হোল্ডাররা এখনও পর্যন্ত সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন তাদেরকে প্রকৃত চিহ্নিতকরণ করে তাদের জন্য আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়া বা সংরক্ষণের সুবিধা দেওয়া প্রদান করা এই বিষয়টা সুপ্রিম কোর্টে কিন্তু উঠে এসছে গতকালকে এবং এছাড়াও যে সমস্ত এস সি ক্যান্ডিডেট রিজার্ভেশন পলিসির সুবিধা পেয়ে গিয়েছে এবং তারা সমাজের অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে কিন্তু এই রিজার্ভেশন পলিসি থেকে বাদ দেওয়া এই বিষয়টা কিন্তু স্থির হয়েছে এই দুটো বিষয় যে একটাতে কিন্তু যারা এখনও পর্যন্ত এস সি এস ক্যাটাগরির সুবিধা নিয়েও যারা নিজেদেরকে সাজিয়ে তুলতে পারেনি বা নিজেদেরকে সমাজের সমস্ত স্তরে এখনও মানিয়ে গুছিয়ে তুলতে পারেনি তাদেরকে আলাদাভাবে সুযোগ সুবিধা প্রদান করা এবং যারা অলরেডি ক্যাটাগরি রিজার্ভেশন ক্যাটাগরির সুবিধা পেয়ে গিয়েছে একবার তাদেরকে কিন্তু সেখান থেকে সে রিজার্ভেশন পলিসির সুবিধা থেকে বাদ দেওয়া এই দুটো বিষয়ে সুপ্রিম কোর্টে সাতজন বিচারপতির মধ্যে ছজন বিচারপতি কিন্তু এই বিষয়ে মত পোষণ করেছেন এবং তারা তাদের মধ্যে মাত্র একজন বিচারপতি এর বিরুদ্ধে কথা বলেছেন তো বিষয়টি যেহেতু ছয়জন বিচারপতি এই মতামত পোষণ করেছেন সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম খুব শীঘ্রই চালু হতে চলেছে এই সাংবিধানিক বেঞ্চে পরবর্তী দিন শুনানিতে কিন্তু পুরো বিষয়ের ফাইনাল জাজমেন্ট চলে আসবে বলে আশা করা যায় তো এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যারা এতদিন ধরে এস সি এস টি সার্টিফিকেট হোল্ডাররা সুবিধা পেয়ে আসছে বংশ পরম্পরায় চাকরি পেয়ে আসছে বা সুবিধা এক কথায় পেয়েই যাচ্ছে তাদের কিন্তু সেই সুবিধাগুলো এবার সুপ্রিম কোর্ট বন্ধ করতে চলেছে নতুন আইন তৈরি করে এবং যারা এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পায়নি বা যারা এখনওভাবে কোনোভাবে স্বচ্ছল হতে পারেনি বা সুবিধা পায়নি তাদেরকে কিন্তু আরও নতুনভাবে সুবিধা প্রদান করতে চলেছে সুপ্রিম কোর্টের এই নতুন রিজার্ভেশান রুলস পলিসি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম তবে এর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বিষয় বলেছেন যে প্রতিটা রাজ্য তাদের রাজ্যের অবস্থান অনুযায়ী তাদের রাজ্যে এস সি এস টি ক্যান্ডিডেটদের অবস্থান অনুযায়ী তারা কিন্তু এ বিষয়ে ভিন্ন ভিন্ন ডিসিশান নিতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় প্রতিটা রাজ্যকেই কিন্তু মানতে হবে তো এমনটাই নির্দেশ উঠে এসছে তো আপনাদেরকে জানালাম বিষয়টি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ